নন্দী মহারাজ রয়েছে, তো মায়ের পুজো অলরেডি কিন্তু চলছে। এই যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গঙ্গা মাতা, মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা, এই হচ্ছে মা সর্বশিবা। যাচ্ছি যাতে তোমাদের বুঝতে না কোনো অসুবিধা হয়। প্রথম পর্বে যেখান দিয়ে শেষ করেছিলাম সেখান দিয়ে শুরু করছি। এলানিয়া মাতার ঠাকুরটা দেখে তোমরা সোজা রোড ধরে এলে এখানে দেখতে পাবে SMB হ্যান্ডলুম। এই SMB হ্যান্ডলুমের ঠিক অপোজিট দিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, এই সরু গলিটা দিয়ে ঢুকে যেতে হবে। প্রথম ডেস্টিনেশন মুক্তকেশী মাতা। মুক্তকেশী মাতা দেখতে পাচ্ছ, বর্ণটা একদম নীল রঙের, মায়ের সাজ রূপোর গয়নায় মাকে সাজানো, কি দারুণ লাগছে দেখতে। মাকে মুকুটটাও দারুণ। বাবা তারকনাথ দেখতে পাচ্ছ, বাবা তারকনাথের পুজো চলছে এখানে, পুজোর আয়োজন সব তুঙ্গে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে আর উপরে মাথার উপর শিব ঠাকুর রয়েছে। সাইডে কিন্তু এই যে তারকেশ্বর যাচ্ছে দেখতে পাচ্ছ, হাত কাঁধে বাঁক নিয়ে। অন্নপূর্ণা ঠাকুর দেখে কিন্তু আমি আবার এই মুক্তকেশী মায়ের কাছে চলে এসেছি। এখান দিয়ে একদম মুক্তকেশী মায়ের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম সামনে দিয়ে, এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাবো সামনের দিকে। এগিয়ে এলেই তোমরা এই যে ডান হাতে একটা গণেশ জননী দেখতে পাবে। মায়ের পুজো চলছে এখন, গণেশ জননী মাতা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে পুরো পুরো ফুল ফ্রেম রয়েছে। আর এই হচ্ছে মা গণেশ জননী দেখতে পাচ্ছ, শিব পার্বতী রয়েছে আর নিচে সত্য গণেশ রয়েছে। প্রাচীনতম প্রতিমা অনেকটাই দেখতে পাচ্ছ, মায়ের পুজো অলরেডি কিন্তু চলছে। মায়ের মুখশ্রীটা দেখো, বেগুনিয়া পাড়া, এটা হচ্ছে শ্রী শ্রী গঙ্গা মাতা পুজো দেখতে পাচ্ছ। মনে হয় নবদ্বীপের সর্বোচ্চ হাইটের প্রতিমা কিন্তু এইটাই হয়ে থাকে। একদম যদি এখান থেকে ধরি পুরো ওই মাথা অবধি, চালচিত্র অবধি অনেকটা বড় হাইটের। এই যে গোলাকার অংশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গঙ্গা মাতা বসে রয়েছে উপরে, আর নিচে কিন্তু জলটা নিচের দিকে নেমে আসছে। এই হচ্ছে পুরো টোটাল ফ্রেম। গলি থেকে দেখে বেরিয়ে সামনের দিকে গেলে আরো একটা পুজো দেখতে পাবো। হাতে এই যে গলিটা দেখতে পাচ্ছ, ওই গলির মধ্যে জগন্নাথ দেব পুজো হচ্ছে। চলো ভেতরে যাই। সামনেই আবার প্যান্ডেল রয়েছে, এখানে আরো একটা পুজো রয়েছে। এসছি নৃত্যকালী মাতার কাছে, দেখতে পাচ্ছ বেদরাপাড়া নবদ্বীপ, এটা হচ্ছে জায়গাটার নাম। নৃত্যকালী পুজো এখানে হয়, দেখতে পাচ্ছ মা সেজে উঠেছে। নৃত্যকালী দেখে কিন্তু আর সোজা এগাবো না, নৃত্যকালীর পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ডান দিকে, এই রাস্তাটা ধরে এবার চলে যাবো। প্রথমে আমি এই দিকের পুজো গুলো দেখাবো, তারপর ওদিক থেকে ব্যাক করে করে এদিকে আসবো, তাই জন্য একদম দূরে।
চলে যাচ্ছি, চলো। একদম এই রেল গেটের কাছে চলে এসেছি, ঠিক এই রেল গেটের পাশেই হয় রাম সীতা পুজো। দেখতে পাচ্ছ রাম সীতা হনুমানজি রয়েছে, আর এইদিকে লক্ষণ রয়েছে দেখতে পাচ্ছি। সীতা দেখে আবার যেদিক দিয়ে এসেছিলাম সেই দিকেই ব্যাক করবো, মানে সেই রোডেই ব্যাক করবো। এইবার এইদিকে প্রচুর পুজো পড়বে যেতে যেতে। প্রথমেই যেখানে সীতা দেখে তারপরে যে পুজোটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে শবশিবা মাতা। এই হচ্ছে মা শবশিবা, দেখতে পাচ্ছ মঙ্গলচণ্ডী সেজে উঠেছে। দেখো কি দারুণ লাগছে মাকে দেখতে, প্রচুর মালা পরানো হয়েছে মাকে, ভীষণ সুন্দর সাজে সেজে উঠেছে মা মঙ্গলচণ্ডী। এটা হচ্ছে বেদরা পাড়া। মঙ্গলচণ্ডী মাতা দেখে আবার কিন্তু এই রোড ধরেই সামনের দিকে এগাবো, এগালে কিন্তু চারিচারা বাজার পেয়ে যাবো। এসছি চারিচারা বাজার ভদ্রকালী মায়ের কাছে। দেখো মাকে প্রচুর নৈবেদ্য ভোগ দেওয়া হয়েছে, আর এখানে মায়ের পুজো চলছে দেখতে পাচ্ছ। দারুণ সাজে সাজে উঠেছে মা ভদ্রকালী দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের রূপ। এখানে কিন্তু মায়ের 10টা হাত, একদম মহিষ মর্দিনীর মতন রূপ কিন্তু এখানে মায়ের। কিন্তু এখানে মায়ের নাম ভদ্রকালী, মায়ের সাথে কিন্তু লক্ষ্মী সরস্বতীও আসে দেখতে পাচ্ছ। দুপাশে লক্ষ্মী সরস্বতী রয়েছে। দেবী গোষ্ঠ মাতা, দেবী গোষ্ঠ মাতা এখানে কিন্তু একটা ফ্রেমে অনেকে রয়েছে দেখতে পাচ্ছ। দেবী গোষ্ঠ মাতা রয়েছে, হাতে মনে হয় গোপালকে নিয়ে রয়েছে, কোলে কোলে গোপালকে নিয়ে রয়েছে। লক্ষ্মী সরস্বতীও রয়েছে এখানে, অনেক দেবতাদের দেখতে পাচ্ছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো রয়েছে, তার সাথে আরও কে আরও অনেকে রয়েছে, ধর্মরাজ আর বাকি দুজনের নাম দেখতে পাচ্ছি না। নিচের ফ্রেমটায় দেখো রয়েছে রাখাল বালকগণ, আর এদিকে রয়েছে বলরাম। গোষ্ঠ মাতা দেখে ওই চারিচারা বাজারে যে ইয়ে ভদ্রকালী সেখানে বেরিয়ে গেছি। এবারে এই রোড দিয়ে আবার সোজা সামনের দিকে এগাবো। পানিতলার যে মোড়টা, সেই মোড় থেকে ডান দিকে একটুখানি দুপা এগালেই হচ্ছে অকাল বোধন মাতা পুজো। দেখো এই হচ্ছে মায়ের অকাল বোধন রূপ মা দুর্গা। দেখতে পাচ্ছ রাম লক্ষণ রয়েছে, হনুমান রয়েছে, জাম্বুবান রয়েছে, সুগ্রীব রয়েছে, পুজো চলছে এখানে কিন্তু। চলে আসবো এখান থেকে, চলে যাব ডান দিকে, প্রচুর ক্রাউড এখানে রাস্তা পুরো ধরে গেলে। আবার তোমরা দেখতে পাবে এখানে মুক্তকেশী মাতা দেখতে পাচ্ছ। মাকে সোনার উপর গয়নায় সাজানো হয়েছে, মায়ের গায়ের বর্ণটা একদম নীল রঙের বর্ণ, প্রচুর জবা ফুলের মালা পরানো হয়েছে মাকে। যেটা দেখে আবার এই রোড দিয়েই সামনের দিকে আবারও আরো এগিয়ে যাব। সামনের দিকে গেলে আরো একটা গণেশ জননী মাতা দেখতে পাবে, এটা হচ্ছে দণ্ডপানি তলার গণেশ জননী মাতা। দেখো শিব পার্বতী রয়েছে, নন্দী মহারাজ, শিব রয়েছে, মাঝখানে গণেশ ঠাকুর ছোট্ট।
সবচেয়ে জনপ্রিয় সেইগুলো আসবে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা?